হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর রঞ্জনা মিত্র আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই হোমিওপ্যাথি অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমি আজকে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার কিভাবে বাড়ানো যায় তাই নিয়ে কিছু কথা বলবো এটা কিন্তু প্রায় প্রত্যেক ঘরের সমস্যা যে বাচ্চার চট করে ঠান্ডা লেগে যাচ্ছে কি বাচ্চা বারবার পেট খারাপ হচ্ছে কি বাচ্চার বারবার জ্বর আসছে বছরে অন্তত তিন চারবার জ্বর আসছে এইসব সমস্যাগুলো যদি কোনো বাচ্চার থাকে তাহলে কিন্তু তাকে যদি হোমিওপ্যাথিক প্রপার ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু সেই বাচ্চার ইমিউনিটি পাওয়ার গ্রো করে এবং তাতে বাচ্চা সুস্থ থাকে আমি এরকম অনেক বাচ্চা সারিয়েছি যাদের এই ধরনের সমস্যা ছিল তারা কিন্তু একটু ধৈর্য ধরে কিছুদিন আমার সাথে ট্রিটমেন্ট অবশ্যই তাকে করতে হয়েছে কিন্তু সে বাচ্চা আস্তে আস্তে সেই বারবার অসুখে পড়ার প্রবণতার থেকে সে মুক্তি পেয়েছে সুতরাং এরকম সমস্যা যদি তোমাদের কারোর ঘরে থাকে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা কোনো প্রপার হোমিওপ্যাথির সঙ্গে কনসাল্ট করো দেখবে তোমরা এর হাত থেকে মুক্তি পাবে হোমিওপ্যাথিতে ওরকম কোনো পার্টিকুলার মেডিসিন হয় না যেটা খেলে পরে ইমিউনিটি পাওয়ার গ্রো করবে সেক্ষেত্রে কি হয় হোমিওপ্যাথকে তাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে ইন্ডিভিজুয়াল রেমেডি সিলেক্ট করতে হয় সেই ক্ষেত্রে তাহলে সেই বাচ্চাটির জন্য সেই মেডিসিনটাই সিলেক্টেড হবে একটি বাচ্চার জন্য একটি মেডিসিন সুতরাং অবশ্যই তোমরা হোমিওপ্যাথির সাথে কনসাল্ট করে তবেই বাচ্চার ক্ষেত্রে ট্রিটমেন্ট শুরু করো দেখবে তোমাদের যদি এরকম সমস্যা থাকে তোমরা নিশ্চয়ই তার হাত থেকে মুক্তি পাবে এছাড়া আরও অনেক সমস্যা আছে অনেক বাচ্চার বারবার ফোড়া হওয়ার প্রবণতা থাকে বা কোনো বাচ্চা একটু হাঁটতে দেরি করে বা একটু কথা বলতে দেরি করে তার যদি স্ট্রাকচারাল কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সেই প্রবলেমগুলো থেকে সলভ করা যায় এছাড়া বলবো এমন কিছু সমস্যা যেটা আমি রিসেন্টলি একটি কেস সলভ করেছি যেমন ল্যাকটিং মাদার তার সাফিসিয়েন্ট মিল্ক প্রডিউস হচ্ছিল না বাচ্চাকে ফিট করার জন্য সেক্ষেত্রেও কিন্তু আমি তাকে প্রপার একটা হোমিওপ্যাথিক মেডিসিন অবশ্যই কেস টেকিং করে ইন্ডিভিজুয়াল কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে তার মেডিসিন সিলেক্ট করেছি করে কিন্তু উপকার পেয়েছি সুতরাং এরম ধরনের সমস্যাগুলো প্রায় সব ঘরেই পাওয়া যায় এরকম সমস্যা যদি তোমাদের থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কোনো হোমিওপ্যাথির সাথে কনসাল্ট করো দেখবে তোমরা এর হাত থেকে মুক্তি পাবে তাহলে আমি আজকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কখন কখন হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথির স্কোপ অফ হোমিওপ্যাথি কীভাবে হোমিওপ্যাথি ওষুধ কাজ করে বা কখন কখন তোমরা হোমিওপ্যাথির সাথে কনসাল্ট করবে এইসব ব্যাপারে তোমাদেরকে সচেতন করার জন্য কিছু কথা বললাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর আমার এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে অন্য কোনো সমস্যা নিয়ে নমস্কার